হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুমন টেক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, একটি চ্যানেল ভাইরাল হওয়ার পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করে আজকে সেই ফ্যাক্টরগুলো আলোচনা করব। এবং ভিউয়ার্স, একটা ইউটিউব চ্যানেলে কিভাবে কাস্টমাইজ করলে আপনার চ্যানেলটা 100% ভাইরাল হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে চ্যানেল ট্যাগ, কিভাবে চ্যানেল ডিসক্রিপশন, কিভাবে এগুলান সেট আপ করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। সো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ইউটিউব নিয়ে কেরিয়ার করবেন ভাবতেছেন। আমি এতটুকুই আপনাদেরকে মানে আশা দিতে পারবো 100% আপনাদের চ্যানেল ভাইরাল হবে, শুধু আজকের এই ওয়েটা আপনারা আপনাদের চ্যানেলে প্রয়োগ করবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলেন মেন টপিকে চলে যাই। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিউয়ার্স, মানে ল্যাপটপের ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই দিচ্ছি। ফোন থেকেও সেম সিস্টেম, জাস্ট ক্রোম ব্রাউজার ইউজ করে করলেই হচ্ছে। তো চলেন এখন আমি আপনাদেরকে ল্যাপটপের ডিসপ্লেতে নিয়ে যাই। তো ল্যাপটপের ডিসপ্লেতে আসার পরে ফার্স্ট অফ অল আমি একটু স্ক্রিন রেকর্ডারটা অন করে নিই, আপনাদেরকে সব কিছু লাইভ দেখা দিচ্ছি। দেখেন, এইভাবে যদি আপনারা চ্যানেল কাস্টমাইজ করতে পারেন, এই ফ্যাক্টরগুলো যদি আপনারা আপনাদের চ্যানেলে সেট আপ করতে পারেন, 100% আপনাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে। আমরা পারলে আপনারাও পারবেন, শুধু ইচ্ছে শক্তিটা থাকতে হবে। সো আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে নিলাম। তো ভিউয়ার্স, স্ক্রিন রেকর্ডারটা অন করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে আসার পরে ভিউয়ার্স আমি আপনাদেরকে ফার্স্টে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কেটে নেই। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমি আমার চ্যানেলে গিয়ে, কারণ আজকে যে সিস্টেমটা দেখাবো, কারণ ভিডিও তো ভাইরাল হওয়ার কথা, চ্যানেলটা কাস্টমাইজ করে অনেক সুন্দর মাধুর্য নিয়ে আসার বিষয় আছে। সো আপনারা একটু দেখেন। তা আমি যদি একটু ফার্স্ট অফ অল ইউটিউবে চলে যাই ভিউয়ার্স, তো ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল যেটা দেখাবো, দেখেন ধরেন মাইট লিখে আমি সার্চ করলাম। তো মাইট লিখে সার্চ করার পরে আমি সে একটা ভিডিও আপনাদেরকে একটু ওপেন করে জাস্ট দেখাচ্ছি। এখানে লক্ষ্য রাখেন, এই যে এখানে দেখেন একটা ওয়াটারমার্ক আসছে, দেখেন সাবস্ক্রাইব নাও, এটা কিন্তু ভিউয়ার্স ইউটিউব থেকে করে দিতে হয়। ইউটিউবের সেটিংয়ে গিয়ে কিছু সিস্টেম আছে যেগুলো আপনাকে দেখাতে চাচ্ছি, এবং ব্যানার কীভাবে সেট আপ করবেন এবং ইউটিউব লোগো কীভাবে সেট আপ করবেন সেটাই দেখাই দেবো আজকের এই ভিডিওতে। এবং চ্যানেল ট্যাগ টাইটেল এগুলো কীভাবে সেট আপ করবেন দেখেন দেখাই দিচ্ছি। ডিসক্রিপশন, এই লোগোটা আপনাকে বসাই নিতে হবে ভিডিওতে, জানো এই লোগোটা আসে, এতে দেখেন ভিডিওটা দেখতে কত মাধুর্য এবং সৌন্দর্য লাগতেছে। সো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, নতুন একটা চ্যানেল সেদিন আমি কিন্তু ক্রিয়েট করা দেখাইছি, আজকে এখন সঠিক হয়তো আপনাদেরকে কাস্টমাইজ করা দেখাচ্ছি। জাস্ট আমি ইউটিউবে চলে যাচ্ছি আবার। সিম্পলভাবে ইউটিউবে যাওয়ার পরে এখানে ভিউয়ার্স আপনারা জিমেলে লগ আউট ক্লিক দিলে, যেহেতু এটা ব্র্যান্ড চ্যানেল, এই সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন। দেখেন এই যে আপনারা অনেকে আছেন, এই ফার্স্ট এটাতে ক্লিক দিলে কিন্তু চ্যানেল খুঁজে পাবেন না, চ্যানেল থাকবে নিচের এটাতে। এটা দেখেন নো সাবস্ক্রাইবার এখনো। তো সো আমি চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। সিম্পলি হবে এখানে আমাদের সব কাজগুলো করতে হবে, দেখেন জাস্ট একটু সময় দিতে হবে। ফোনেও স্যাম সিস্টেম, শুধু এই যে থ্রি ডটে ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে পিসিতে সেভ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফোনেও কিন্তু স্যাম সিস্টেমে আপনারা দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে এখন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এই যে আমার ড্যাশবোর্ড চলে আসছে। তো ড্যাশবোর্ড আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে একটু দেখাই, যেহেতু ব্যানার লোগো আমি কিন্তু কালকে দেখেন এই ভিডিওতে দেখাই দিছি এই ব্যানারগুলো ক্রিয়েট করা। দেখেন এই যে আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি ব্যানার এবং লোগো কিন্তু বানাই রাখছি, আপনাদেরকে এখন কিভাবে দিতে হবে সেটা দেখাই দিচ্ছি। তো চ্যানেলে চলে আসলাম। আসার পরে ফার্স্ট অফ অল ভিউয়ার্স আপনাদের কাজ থাকবে একটু নিচে চলে যাবেন, একটু নিচে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং, এই নিচে সেটিং অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে জেনারেল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো জেনারেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে দেখেন এখানে কিন্তু অনেক কয়েকটা সেটিং আছে, এগুলো আপনাকে সেট আপ করতে হবে, তার আগে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করে দিই। কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখেন আসার পরে দেন এখান থেকে ব্র্যান্ডিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন পেজ চলে আসছে। আসার পরে ভিউয়ার্স এখানে এখন আপলোড, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে দেখেন আমি কিন্তু লোগো বানাই রাখছি, জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। আপনি কি অনুযায়ী দিতে চাচ্ছেন, টেনে ছোট বড় করে কিন্তু দিতে পারবেন, একটু দেখাই দিয়ে দিদু। এই যে দেখেন আমি কিন্তু টেনে ছোট বড় করে মাধুর্য মিশিয়ে সৌন্দর্য করে একটা এখানে লোগোটা সেট আপ করতেছি, দেখেন এভাবে আপনারা সেট আপ করে দিবেন। জাস্ট দেখেন সঠিক হয়তো এই যে দিয়ে দিলাম, সে ধরেন দেন ডানে ক্লিক করে দিলাম। এই যে আমার কিন্তু লোগোটা নিয়ে নিয়েছে। দেন এখান থেকে ব্যানার, জাস্ট আপলোড এখানে ক্লিক করে দিলাম। আমি কিন্তু ব্যানারটা বানিয়ে রাখছি, দেখেন মাপ অনুযায়ী, আপনারা অনেকে আছেন মাপটা কিন্তু সঠিক হতে দিতে পারেন না লিগাল ওয়েতে, দেখেন আমি কিন্তু মাপ অনুযায়ী এখানে তৈরি করে রাখছি। জাস্ট এখান থেকে আমি যদি সিলেক্ট করে দিই, দেখেন মানে আপনার পিসির ক্ষেত্রে কিন্তু পুরোটা দেখাবে, ফোনের ক্ষেত্রে জাস্ট এই যে দেখেন যেটা শো করছে এতটুকুটা দেখাবে। তবে ফোনের জন্য জাস্ট আরও ছোট করে দিচ্ছি, এই যে আবার ফোনে যেন শুধু এতটুকুটা দেখায়।
অথবা আমি পুরোটা সিলেক্ট করে দিয়ে রাখতেছি, আর পিসির জন্য আপনার ফুলটা দেখাবে। দেন এজ টেনে দিলাম, ফোনে আপনার এই স্টাইলে দেখাবে, আর পিসিতে এই ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন পিসিতে কিরকম দেখাবে, দেখেন পিসিতে এরকমটা দেখাবে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। দেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম, এই যে দেখেন আমার কিন্তু নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন পিসিতে এই যে পুরো ডিসপ্লে দেখাবে, এটা এরকম দেখাবে। দেন এখন এই যে আপনারা ভিডিওতে দেখলেন যে ভিডিওর কোনায় একটা ওয়াটারমার্ক উঠে আসে সাবস্ক্রাইব নাও, এটা এখন আপনাদেরকে এখানে সেট আপ করতে হবে। তো আপনারা এখন বলতে পারেন যে ভাই বাটনটা পাবো কোথায়, তো আপনি একটু ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন, দেখেন এসইউবি এসসি সাবস্ক্রাইব বাটন পিএনজি, এখানে সাবস্ক্রাইব বাটন পিএনজি লিখে সার্চ করতে হবে, বা সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও বাটন পিএনজি, জাস্ট এটা লেখেন, এটা লিখে আমি সার্চ করলাম। এই যে আমাদের কিন্তু অনেকগুলো বাটন প্রোভাইড করছে, এখান থেকে চাইলে আপনারা যে কোনো নিতে পারেন। তো আমি ফার্স্টে এটাই নিয়ে দেখাচ্ছি, জাস্ট ধরেন এই যে আমি এটা আমি ডাউনলোড করবো, কাইন্ডলি জাস্ট এখান থেকে সেভ, বা আপনারা কীভাবে ডাউনলোড করতে হয় সকলে তো জানেন। এটা কিন্তু পিএনজি ইমেজ দেখতে পাচ্ছেন, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, দেন এখানে ক্লিক করে দিলাম, তো আমাদের বাটনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন এটা এখন সেট আপ করতে হবে, তো খুবই সিম্পল, জাস্ট এখন এখানে দেওয়ার পরে এখানে আমি চলে যাচ্ছি, এই যে আপলোড অপশনটিতে ক্লিক করে দিলাম, এই যে বাটনটা কিন্তু ডাউনলোড হয়ে আছে, জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আপনি কীরকম দেখাবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এই অনুযায়ী নিয়ে নিছে। দেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে নিছে। এখন ফ্রেন্ডস এখানে যে বিষয়টা হচ্ছে, আপনারা নিচের এই অপশনটা অন করে দেবেন, মানে আপনি চাচ্ছেন যে এই অপশনটি ভিডিওতে অলওয়েজ থাকবে, না মাঝে মাঝে আসবে, না মনে করেন অল টাইম থাকবে। তো আমি নিচের এটা যদি আপনারা করে দেন, অল টাইম আপনার ভিডিওতে এটা থাকবে, নিচের অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন, দেন সব কিছু ঠিকঠাক, দেখেন আমার এটা কিন্তু কাস্টমাইজ করা ঠিকঠাক। দেন এখান থেকে পাবলিক করে দিলাম, আমার চ্যানেল মোটামুটি এটা একটা ব্র্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেল। সঠিক ওয়েতে ইউটিউবটা মাধুর্য মিশিয়ে সুন্দরভাবে কাজ করতে হবে, কারণ যেহেতু আর্নিং করবেন লাইফ টাইম, ইউটিউবিং করে কেরিয়ার করবেন, সো যা করবেন সব কিছু লিগাল ওয়েতে করতে হবে। আমার এখানকার কাজ কমপ্লিট। দেন এখানে লেআউটে অ্যাভেলেবল কোনো কাজ নেই, এগুলান পরে আরও সাবস্ক্রাইব হলে তখন আপনার বিভিন্ন মনে করেন ইন ডিসক্রিন এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে, আস্তে আস্তে সব কিছু দেখাই দিব। দেন এখন বেসিক ইনফো, বেসিক ইনফোতে আসার পর এই যে ভেটস এই ডিসক্রিপশনটা সাজানো কিন্তু মেন ফ্যাক্টর আপনার চ্যানেলের নিশ অনুযায়ী। ধরেন আমার এটা একটি টেক চ্যানেল ক্রিয়েট করব, তো টেক চ্যানেল আপনারা চাইলে ভেটস যে কারো ডিসক্রিপশনে কিন্তু কপি করে আবার সেটা নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। সো আমি একটু যদি দেখাই, ধরেন আমি মাইটিতে ক্লিকে সার্চ করতেছি, সরি ইউটিউবে যাইতে হবে, তো ইউটিউবে আসার পরে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কিন্তু এটা দেখাচ্ছি। দেখেন আমি মাইটি টেক চ্যানেল, দেন এখান থেকে চ্যানেল চলে গেলাম, দেন এখান থেকে অ্যাবাউটে চলে যাচ্ছি, অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখেন আমি ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা করবেন কিন্তু ধরেন আপনার টেক রিলেটেড চ্যানেল বা মোটিভেশন রিলেটেড চ্যানেল যেটাই হোক না কেন, এরকম একটা চ্যানেল ক্রিয়েট মানে প্রবেশ করবেন, ভাইরাল একটা চ্যানেল প্রবেশ করবেন, করার পরে যেটা করবেন ধরেন আমি পুরোটাই কপি করে নিলাম, দেখেন জাস্ট এতটুকু কপি করে নিলাম, বা ধরেন পুরোটাই কপি করে নিলাম। সবাই কিন্তু এই কাজটাই করে, সবাই এই কাজটাই করে কিন্তু নিজের মতো করে তৈরি করে নেয় পরে। জাস্ট আমি দেখেন এটা কিন্তু কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে কাস্টমাইজে চলে যাচ্ছি, ডিসক্রিপশনে পাস্ট করে দিলাম, দেওয়ার পরে ফ্রেন্ডস এটাই কিন্তু রাখা যাবে না, আপনার মতো করে তৈরি করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখবেন যে চ্যানেল থেকে নিচ্ছেন ওই চ্যানেলের যেন কোনো ছিটাফোটাও এখানে না থাকে। সো দেখেন এত পর্যন্ত রাখা যায়, তো আমার চ্যানেলের নাম কি কিডস কার্টুন, সে অনুযায়ী এখানে নামটা আপনারা মোটিভেট করে বসাই দিবেন, ধরেন CARTWN কার্টুন KIDS কার্টুন কিডস, মাই নেম ইজ, ধরেন আমি এখানে সাজু, আপনার নাম অনুযায়ী এখানে বসাই দিলেন, দেওয়ার পরে এখানে সব কিছু ঠিকই আছে, আমি চ্যানেল এই যে এই বিষয়গুলো ভ্যাটস একটু লক্ষ্য রাখেন, এগুলো কিন্তু এলোমেলো করে দিতে হবে। আপনি একটা কপি করছেন ওটাই যে হুবাহু বসাই দিবেন তা কিন্তু করা যাবে না, এখানে একটু এলোমেলো করে দিবেন এই বিষয়গুলো, এবং এই বিজনেস মেইল দেখেন এখানে দেওয়া আছে, আপনি আপনার মেইলটা বসাই দিবেন, সে ধরেন সাজুমা 479@gmail.com, এই যে আমি কিন্তু বসাই দিলাম, দেখতে পাচ্ছেন। দেন এগুলো এটা এই যে এখানে আবার কিন্তু দেখেন চ্যানেলের নাম আছে, এগুলো সঠিক হয়তো আপনাকে চেঞ্জ করে দিতে হবে, দেখেন KRTWN কার্টুন KIDS কার্টুন কিডস, এই যে বসাই দিলাম আপনাকে, তো দেন ধরেন এখান থেকে একটা কাট করে নিচ্ছি, কাট করে নেওয়ার পরে এখানে পাস্ট করে দিলাম, দেখেন আমি কিন্তু সব সুন্দরভাবে চেঞ্জ করে দিচ্ছি। দেন এখান থেকে এটা কাট করে নিব, সব কিছু এইভাবে এলোমেলো করে দিতে হবে। দেন এখান থেকে একটা কাট করে উপরে দেবেন, ওখান থেকে কাট করে নিচ্ছি, নিচে নিয়ে আসে দিয়ে এভাবে বসাই দিবেন, আমার তো এত কিছু প্রয়োজন নেই, নিচের দুইটা আমি ধরেন কেটে দিলাম। এইভাবে আপনার একটা ডিসক্রিপশন বসাই দিবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, এইভাবে চ্যানেলটা মোটিভেট করতে হবে। দেখেন দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমি এটাও সেভ করে দিলাম, আমার কিন্তু ডিসক্রিপশন এবং ব্যানার এগুলো বসানোর সিস্টেম শেষ হয়ে গেল। দেন এখন আসা যাক আপনার হচ্ছে কাস্টমাইজ করবেন কীভাবে, সেটিংয়ে চলে যাচ্ছি, এখান থেকে চ্যানেলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে এখন বিষয়টা হচ্ছে বেশ, দেখেন আপনি কোন কান্ট্রি তো অ্যাভেলেবল, আমি সকলকে সাজেস্ট করবো ফার্স্ট অফ অল আপনারা ইন্ডিয়া দিয়ে রাখবেন, এখানে অনেক সুবিধা আছে, ইন্ডিয়া থেকে চ্যানেলগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়,
কারণ বাংলাদেশ সবাই অ্যাভেলেবল চোখে পড়ে না, দেখবেন যে অনেক প্রবলেম হয়। তো ইন্ডিয়া দিবেন বা চাইলে বাংলাদেশে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ইন্ডিয়া দিচ্ছি। জাস্ট আই এন বা একটু নিচে যদি যাই দেখেন এখানে ইন্ডিয়া সিরিয়ালে গিয়ে আমি কাইন্ডলি এই ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এখন বেশ আসা যাক এখানে কিওয়ার্ড। এটা কিন্তু আপনারা অনেকেই চ্যানেল মেক করে দেন না বা দিয়া বোঝেন না, আপনার চ্যানেলের নিশ অনুযায়ী কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো কিওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করবেন এখন আপনাদেরকে আমি যদি একটু দেখাই, এখানে আপনার লক্ষ্য রাখেন, এখানে ধরেন বেশ আমি এখন সার্চ করবো, দেখেন আমার ধরেন টেকরেটেক চ্যানেল, টেকরেট চ্যানেলে আমি কি আপডেট দেই, গ্রাফিক্স ডিজাইন, সে ধরেন DRAPH, জাস্ট এই যে দেখেন গ্রাফিক্স ডিজাইনের উপর এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড চলে আসছে। আপনার লাইভে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স ডিজাইনের উপরে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আসছে। ধরেন আমার এই চ্যানেলটা গ্রাফিক ডিজাইনের উপর হতে যাচ্ছে, অথবা আপনারা ধরেন আমার যেহেতু কার্টুন নাম দিয়েছে TRTWN, দেখেন কার্টুন লেখার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো আসছে, দেখেন কার্টুন 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 ভিডিও, কার্টুন বাংলা, কার্টুন সং, কার্টুন ফর কিডস, কার্টুন মুভি, কার্টুন গেম, কার্টুন মোটু পাতলু, কার্টুন কার, কার্টুন ডগ, কার্টুন ডান্স, দেখেন এখানে কিন্তু অনেক চলে আসছে। তো এখানে এখন ব্রেডস এখান থেকে আপনাকে কপি করতে হবে। জাস্ট আমি ধরেন ফার্স্টে যেহেতু আমার কার্টুন রিলেটেড, এখানে একটা কপি করে নিলাম কিওয়ার্ডটা, এই যে পাস্ট করে দিলাম চ্যানেল, এভাবেই মোটিভেট করতে হবে আপনাদেরকে। ধরেন কার্টুন কার্টুন মানে কী কী লিখে সার্চ করে ইউটিউব কিন্তু সেগুলো নিয়ে আমাদেরকে প্রোভাইড করবে। এখানে দেখেন আমি কিন্তু কিওয়ার্ডগুলো বসাই নিচ্ছি, একটা চ্যানেল কিন্তু এভাবে নিশ্চয় দিয়ে বসাই নিতে হবে। তারপর ধরেন কার্টুন মুভি, জাস্ট এই ক্লিক দিচ্ছি, কপি নিচ্ছি, ফোনেও কিন্তু স্যাম সিস্টেম, এই যে দেখেন আমার কিন্তু চ্যানেল ট্যাগ বসে যাচ্ছে। আর যখনই আপনার চ্যানেলটা এইভাবেই তো ভাইরাল হবে, কারণ সঠিক অডিয়েন্সের কাছে যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটা প্রোভাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে না। সো এইভাবে আপনাদেরকে চ্যানেল নিশ অনুযায়ী বসাই নিতে হবে। দেন আবার এখানে চলে যাচ্ছি, ধরেন মানে আপনার বুঝতে হবে যে আসলে ইউটিউবে আরও ওই কার্টুন রিলেটেড কী লিখে লিখে সার্চ করে। তো টম অ্যান্ড জেরি, আমি যদি টম অ্যান্ড জেরি লিখে সার্চ করি এখানে, সরি এই যে দেখেন টম অ্যান্ড জেরিটা তো নিবই, দেন এখানে দেখেন আরও কী কী লিখে পাবলিক সার্চ করে সব, কিন্তু অডিয়েন্সরা কী কী লিখে ইউটিউবে সার্চ করে সব চলে আসছে। দেন এই যে টম অ্যান্ড জেরি বাংলা, জাস্ট কপি নিলাম, দেন এখানে পাস্ট করে দিলাম, দেন এভাবে আপনারা এই যে দেখেন বাংলা। আপনি এই টাইপের ভিডিও না বানান, কিন্তু ভিডিও ভাইরাল করতে গেলে এরকম কিছু ট্যাগ কিন্তু ইউজ করতেই হবে, কিছু করার নেই, জাস্ট এইরকম দিয়ে দিবেন। দেন এখান থেকে আরও কী কী আছে আপনার, আরও মনে করেন নাট বল্টু, বিভিন্ন কার্টুন রিলেটেড যে সিস্টেমগুলো না আছে ওই কোয়ালিটির ট্যাগগুলো নিয়ে এসে আপনাদেরকে বসাই দিতে হবে। দেন এখান থেকে ধরেন বাংলা কার্টুন, এই যে দেখেন এই টাইপের চলে আসছে, দেন বাংলা কার্টুন, মানে ট্যাগ আপনি অনুযায়ী নির্বাচন করে করে এখানে নিয়ে বসাই দিতে হবে। আমি কিন্তু 500 দিতে পারবো, অলরেডি 118 হয়ে গেছে। দেন এই যে কার্টুন সং, এটা কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি সার্চ করে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। জাস্ট কপি করলাম, এই যে দিয়ে দিলাম কার্টুন সং, টম, দেখেন টম অ্যান্ড জেরি কার্টুন, টম অ্যান্ড জেরি বাংলা কার্টুন, এগুলো লিখে কিন্তু বেশি বেশি সার্চ করে। দেখেন টম অ্যান্ড জেরি লেটেস্ট এপিসোড, এই যে এগুলো লিখে কিন্তু সার্চ করে। জাস্ট এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে চ্যানেলে গিয়ে পাস করে দিলাম, স্যাম প্রসেস। আবার যাওয়ার পরে এই যে কার্টুন ফর কিডস, এটা আবার নিয়ে নেব, জাস্ট কপি নিচ্ছি, দেন এখানে পাস্ট করে দিচ্ছি। এভাবে আপনারা দিয়ে নেবেন এই ট্যাগগুলো, দেখেন কয়টা দিয়ে পারবেন আপনারা, 500 ওয়ার্ড এখানে বসাই দিবেন, আসলে এটা বুঝতে পারছেন। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, তো এই সেক্টরটা কিন্তু এই সেকশনটা দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেল। দেন আবার সেভে চলে যাচ্ছি, এখানে কিন্তু শেষ নয়, আবার আপনার চ্যানেলে চলে যাবেন, এটা আমাদের কমপ্লিট দেখেন মোটামুটি। দেন এখান থেকে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আগে যখন সাবস্ক্রাইব বাটন হাইড করার সিস্টেম ছিল এগুলো কিন্তু হাইড করে দেওয়া যেত, কিন্তু এখন আর এগুলো প্রয়োজন নেই, হাইড করার সিস্টেম আর দেয় নাই তারা, তো এটার প্রয়োজন নেই। এখানে ভিউয়ার্স আপনার ভিডিও আপলোড করার জন্য সময় কিন্তু বারবার একটা সিস্টেম চাইবে, যে আপনি আপনার ভিডিওগুলো সবার উদ্দেশ্যে বানাচ্ছেন না শুধু বাচ্চাদের উদ্দেশ্যে বানাচ্ছেন। যদি বাচ্চাদের উদ্দেশ্য হয় তো আমি সাজেস্ট করবো আপনারা বাচ্চাদের জন্য বানান আর বড়দের জন্য বানান, ইউটিউব অডিয়েন্স সবার জন্য। সো এখান থেকে আপনার নো দিয়ে রাখবেন, অলওয়েজ এটা নো দিয়ে রাখবেন, দেখেন এই যে এটা অলওয়েজ নো দিয়ে রাখবেন, আমি সবার জন্য ভিডিও মেক করি আমার চ্যানেলে, নদিয়ে রাখার পরে দেন এখান থেকে আবার সেভে ক্লিক করে দিলেন, একটা অপশন চলে গেল। দেন এখান থেকে সেটিংয়ে চলে যেতে যাই, তারপর আবার যদি আমি চ্যানেলে চলে যাই দেখেন এখান থেকে আর অ্যাভেলেবল কিছুই নেই। এই যে দেখেন সেদিন মেক করাটা আমি আপনাদের কিন্তু বললাম, জাস্ট নাম্বার ভেরিফাইড করলে পরে অটো এটাও ভেরিফাইড হয়ে যাবে। সো দেখেন আর কিন্তু আমাদের চ্যানেলে কিছুই করা নেই, শুধু এই অনুযায়ী কাজ করা শেষ করে দিয়ে এখন আপনারা চ্যানেলে যত খুশি তত ভিডিও আপলোড করতে পারবেন। আশা করি সঠিক হয়তো যদি ভিডিও আপলোড করতে বোঝেন বা সঠিক কন্টেন্ট যদি ইউটিউবকে উপহার দিতে পারেন, ইউটিউব আপনার চ্যানেল মাস্ট বি ভাইরাল করবে, চ্যানেল মনিটাইজ পাবেন এবং চ্যানেল থেকে আর্নিংও আপনার শুরু হয়ে যাবে। তো নেক্সট থেকে এখন আপনাদেরকে বেশ আমি চ্যানেল কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে সাবস্ক্রাইব বাটন ভিডিওতে অ্যাড করবে, মানে স্টেপ বাই স্টেপ এখন ভিডিও আসতেই থাকবে, একটা চ্যানেল রিলেটেড ভিডিও আসতেই থাকবে, কীভাবে কী করবেন। তো সেভাবে কাজ করলে আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে এইভাবে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে।
তো ফ্রেন্ডস আজকের ভিডিও লং করতেছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। তো নেক্সট ভিডিও জানার আমন্ত্রণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে, শুভকামনা রইলো।